না মানে হৃদে আমার জন্য সেম সাইড গোল দিয়েছে এ জয় কারণ নয় এটা একটা ড্র ম্যাচ বিনাদি দয়া করো ওরে বাবা কিছুই তো দেখতে পাচ্ছি না চোখে জেদ করে তো বাড়ি থেকে বেরিয়ে এলাম ও ধোঁয়া দেখছি সবই তো অন্ধকার লাগছে তুমি বাড়িতে পুজোর জামা কাপড় দেওয়া কর্তব্য সেটা কি তুমি জানো হ্যাঁ দেখেছি কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন কারণ তোমারও একটা শ্বশুর বাড়ি আছে আর আমারও একটা শ্বশুর বাড়ি আছে খুব মিথ্যে আমি জানি এটা নকল কিন্তু এখনো পর্যন্ত সবাই জানে যে আমরা স্বামী স্ত্রী শুধু ওই ইয়ে ওই পেমেন্টটা পেমেন্টটা পূর্ণ বিহারের খাতায় চলে যাবে এ বাবার নাম ধরছো মা তোকে করব কি হ্যাঁ সম্পর্ক সেদিনই চলে গেছে উনি আমার বাবা নন উনি আমার ত্যাজ্য বাবা আর আমি ওনার ত্যাজ্য কন্যা ফোন রাখুন গাধা পিটিয়ে কখনো ঘোড়া বানানো যায় না না আপনার ছেলে গাধা আর না তাকে আমি ঘোড়া বানাবার কোনো পরিকল্পনা নিয়েছি তাকে আমি মানুষের মতো মানুষ করে আপনার বাড়িতে আপনার সামনে দাঁড় করিয়ে তবেই আমি স্ত্রীদের কাছে বিদায় নেব কার কাছে আদু বলছেন কেন কি বলবো কি হ্যাঁ দাদুর মতন দেখতে আমার লাইফটি পুরো হেল করে দিয়েছে ওনাকে ধরো ওনাকে ধরো আয়না 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 না আয়না কি দেখছেন ছোটবেলায় মায়ের কথা মনে পড়ে গেল আমার মা কি অপমান দাঁড়ান বাচ্চা আপনি ভালো আছেন হ্যাঁ এই তো ব্যস্ততা পুজোর এইটা আপনার জন্য আমার জন্য এত ভালো ঢাক বাজায় এত ভালো ফুটবল খেলে তাকে তার পরিবার কি করে গুড ফর নাথিং বলে কি হলো ও এত রেগে গেল কেন চলো তো গিয়ে দেখি হে ঈশ্বর আমাকে ক্ষমা করো ঈশ্বর আমাকে ক্ষমা করো এইটা তুমি এইটা তো আমি ইচ্ছা করে করিনি ঈশ্বর এরা সবাই আমার হাত বাড়িয়ে জোর করে দিয়ে দিয়েছে
আমাকে ক্ষমা করো ঈশ্বর, আমাকে ক্ষমা করো। আপনি বিশ্রাম করুন, আমি যাই। আমার এখন একা থাকতে ইচ্ছে করছে না। তাহলে কি ইচ্ছে করছে? কেউ থাকুক ঘরে। ও ঠিক আছে, আপনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে এই ঘরে থেকেই যাই। জেঠুমণি নাকি 30 সেকেন্ড অক্সিজেন ছাড়া থাকতে পারছেন না। সাবধানে আয় ভানু। হ্যাঁ দিদি। তোমার মানতের পুজো দেওয়া আমি বের করছি ভানু। মা আপনি বিশ্বাস করুন, আমি আমি গৌরবকে এখানে আসতে বলিনি মা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই তো চন্দনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওকে তো ফিরিয়ে নিয়ে যেতেই হবে, ঘরের লক্ষ্মীর জায়গা তার সিংহাসনে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সেজে ছুঁয়ে। আচ্ছা এবার কিন্তু আমাদের পূজোর বাজারটা করে নিতে হবে, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ চলুন। ওটা দিদি না, আর সঙ্গে ওই ছেলেটা কে? কি সব নয় তো। কি করছিস তোরা বিন্দি? এইভাবে তো দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে, তোরা কেউ কি সুখী হতে পারবি? আমি আর পারছি না ভালো দিদি, শহরের বাবুকে সত্যি খুব ভালোবাসি, আমি শহরের বাবুকে ছাড়া বাঁচব না। চলুন, আশীর্বাদের সময় হয়ে গেছে। আপনি তো জানেন আমি যেটা ভাবি ঠিক সেটাই করি। কেবল ভালোবাসা একমাত্র নিষ্পাপ নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসাই পারে পারুলকে ফিরিয়ে আনতে। সেই ভালোবাসার স্পর্শই পারে পারুলের শরীরে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে। আমার ক্ষমা করিস, তুই যে পথের খোঁজ করছিস সে পথের খোঁজ যে আমার জানা নেই রে। এত বড় দুঃসময়ের মধ্যে আপনি ওর পাশে থাকবেন না? তাহলে যে ছেলেটা বড় একা হয়ে যাবে। একা হলেও এই পথের শেষ আমি দেখেই ছাড়। এটা তোমার ছোট ছেলের বউ না? হ্যাঁ শ্যামা। একদম অচপাড়া গায়ে মেয়ে তাই না? নালে শহরের পূজা মণ্ডপের মাঠে কেমন অজপাড়া গায়ে মেয়েদের মতন ইক্কা দোক্কা খেলছে না? দেখ না বে, ভীষণ আমার গলায় যে কোনো কথা কইছে না। তুমি একবার তাউর মশাইকে মোলে দেখো নে, আমার গদাইয়ের কানে একটু মন্ত্র দিতে। ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ। আমি কোথায়? ভাই খাল পুলটা তো তুই দেখেছিস, খালে বেশি জল নেই। ওখানেই বলা আছে আমার বাইক বাহিনীকে ওই জইয়ের ছবি টবি সমস্ত কিছু দেয়া আছে ওখানেই। ও একটু আলাদা হলে ওরা ওকে ধাক্কা মেরে পুলে ফেলে দেবে। সাবধানে, যে কোনো দরকার থাকলে পর ফোন। জেঠুমণি, জেঠুমণি, বাবা বাবা, কি হলো? কি হলো?